আরে রতন, তোর কাজের কোনো কিনারা হলো বাবা? ও, সারাদিন শুধু কাজের কথা, একটু ভাতটাও খেতে দেবে না শান্তিতে? কাজের কথা বলবো না তো আর কি বলবো বল, দুবেলা তো ভাইয়ের টাকায় গিলছিস, লজ্জা করে না রে তোর? খাবই না আমি, সব সময় শুধু খাওয়া নিয়ে খোটা দেওয়া। খাবার পেলে উঠতে নেই রতন, বলি কি আর সাধে, তোর ভালোর জন্যই তো বলি নাকি। মা, ও তো বলছিল কোন ঝিনুপাল না কি একটা আছে জানো, তার মাছের ভেড়িতে মাছ দেখার কাজ করবে। ও বাবা, তাই নাকি? বাবা, এ কথা তো আগে আমাকে বলিসনি। না বাবা, মানে হ্যাঁ ওই আর কি। মনে করে যাস বাবা, এবার কিন্তু এই কাজটা তোকে জোটাতেই হবে, তোর ভাই একার কতদিক দেখবে বল। হ্যাঁ হ্যাঁ দেখছি, এখন ডালটা দাও তো, খাওয়ার সময় যত সব তোমাদের। আজকের মতো কিন্তু বাঁচিয়ে দিলাম, আর আমি পারবো না, মনে রেখো। এবার তুমি কি করবে তুমিই বোঝো। এবার তুমিও শুরু করলে, না খাওয়াতে শান্তি আছে না ঘুমাতে, সারাদিন বসে বসে খালি খাও আর ঘুমাও, এদিকে তোমার মা লালনের জন্য মেয়ে দেখছে। দেখুক, বয়স তো কম হলো না। সেই দেখুক, তবে লালনের বিয়ে হলে না আমাদের বাড়ি ছাড়া হতে হবে, এ আমি কই দিলু। না না, এ কি কথা বলছো? শোনো, নতুন বউ এসে যদি দেখে না তার স্বামীর টাকায় আমরা দুজন খাচ্ছি, তখন দেখবে হাড়ি বাসন সব আলাদা করে নিয়েছে। করলে করবে? করলে তখন আমাদের গাছতলায় গিয়ে বসতে হবে, দেখে নিও। তাহলে কি করা যায় কি নেই? একটা কাজের ব্যবস্থা করো যত তাড়াতাড়ি হয়, না হলে খুব মুশকিল। ধুর, কাজ করতেও তো ভালো লাগে না। আচ্ছা দেখি, ঝিনুপালের ভেড়িতেই যাই, যদি কিছু হয়। শোনো, তুমি ওসব ঝিনুফিনু সরাও, তুমি কাল থেকেই লালনের সাথে কাজে যাও। ওর সাথে? কি তো ভারী খাটনির কাজ, আমি পারবো না। পারবে না মানে? হ্যাঁ পারতে তোমাকে হবেই, আমি আর কোনো কথা শুনবো না। যদি লালনের সাথে কাজে না গেছো তুমি, তাহলে তাহলে আজকেই আমি বাপের বাড়ি চলে যাব। এ কি কথা বলছো তুমি? ভালো কথা বলছি, কান খুলে শোনো। লালনকে সহ্য হোক আর না হোক, ওর সাথে মিলে মিশে চলো, এতেই আমাদের লাভ। আরে খবরটা শুনেছিস? সমুদ্রের উত্তর দিকে নাকি কোন বণিক সওদাগরের জাহাজ লুট করেছে জলদস্যুরা। হ্যাঁ, উত্তরের সমুদ্রে এই নিয়ে পর পর আর খানা লুট হয়ে গেল। শুনেছি জলদস্যুদের খবর যারা দেবে তাদের মহারাজ নাকি বিরাট পুরস্কার দেবেন। তা কে দেবে ওদের খবর শুনি? এখন তো ওই দিক দিয়ে মাছ ধরতে যেতেই ভয় করে। তাছাড়া আমাদের মতো জেলেদের পক্ষে জলদস্যুদের খবর নেওয়া কখনো সম্ভব নাকি? লালন, তোর দাদা এদিকে আসছে রে, আজ এদিক পানে কি ব্যাপার? এই লালন শোন, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ দাদা, কি বলবে বলো। দেখ ভাই, আমার তো কাজের তেমন কিছু ঠিক নেই, তুই যদি রাজি থাকিস তো তোর সাথে মাছ ধরতে যেতে চাই। তুমি তুমি আমার সাথে মাছ ধরতে যাবে? কিন্তু তুমি তো মাছ ধরনি কখনো, তুমি কি পারবে? মাছ ধরা বেশ খাটনির কাজ, তার থেকে এই ভালো, বর বউ মিলে ভাইয়ের টাকায় খাচ্ছো। সেই তো, কি দরকার আর কাজের, কি বলো? আহ চুপ কর তোরা, দাদা দাদা ওদের কথা কান দিও না, চলো চলো ওদিকে চলো তো। দাদা দাদা, কাজ করতে চাইছো ভালো কথা, কিন্তু এ যা খাটনির কাজ, তোমার তোমার সইবে তো? হ্যাঁ হ্যাঁ আলবাত সইবে, আর দুই ভাই মিলে কাজ করব, যা লাভ হবে তার কিন্তু সমান সমান ভাগ হবে, তাতে কিন্তু কোনো কারচুপি করবি না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সে দেখা যাবে না হয়, কাল ভোর ভোর তৈরি থেকো, বুঝলে? ঠিক আছে, তাই হবে। দুই ভাই একসঙ্গে মাছ ধরতে যাওয়ার আগে মাকে প্রণাম করে নিল। মা প্রাণ ভরে দুই ছেলেকেই আশীর্বাদ করলেন। দুজনে মন দিয়ে কাজ করিস, আর বাবা রতন, আমার লালনটাকে একটু সামলে রাখিস বাবা। ওসব নিয়ে ভেবো না, আমি টাকা পয়সা সব সামলে নেব। মা তুমিও তো চিন্তা করো না,
আমরা ভালোই ভালোই মাছ ধরে ফিরে আসব। ঠাকুরের নাম নিয়ে তোরা যাত্রা শুরু কর। দুগ্গা দুগ্গা। আরে লালনের সঙ্গে ওইটা ওর দাদা না? হ্যাঁ ও মা, তাই নাকি? শুনেছি সে তো মহা ফাঁকি বাজলো, এই ফাটুনির কাজ করতে পারবে? সে লালন যখন সঙ্গে নিয়েছে কিছু ভালো বুঝেই নিয়েছে, নিজের দাদা তো এলে তো দিতে পারে না। সবাই শুধু লালনের প্রশংসা করে, আমি যেন বাণীর জলে ভেসে এসেছি। এই লালনটার জন্যই সবার কাছে আমায় ছোট হতে হয়। তোমার হলো দাদা, চলো বেরিয়ে পড়ি এবার। এই তো হয়ে এসেছে, চল বেরোনো যাক। এইখানে দাঁড়িয়ে পড়ি দাদা, জল বেশ বেশ শান্ত আছে। ভালো করে দেখো আমি কিভাবে কিভাবে জালটা ছাড়ছি। জাল তুলে লালন জাল ছুঁড়ে মারে। লালনের হাতের কৌশলে রতনের চোখ বড় হয়ে যায়। দু তিনবার জাল ফেলার পর লালন বলে, এই নাও দাদা, নাও নাও, এবার এবার তুমি জাল ফেলো। আমি না, মানে আমি কি পারবো? আমি বরং আজ দেখি, তুই ফেল জাল। আরে বাবা, তোমাকে তো শিখতে হবে, শুধু বসে বসে দেখলে হবে? বাধ্য হয়ে রতন জাল হাতে নিয়ে দুই একবার ছোড়ে, কিন্তু তাতে কোনো কাজের কাজ হয় না। প্রতিবার মাছ শূন্য জাল ওঠে। লালন কিছুটা রেগেই বলে, দাদা এভাবে করলে কাল থেকে আর তোমাকে নিয়ে আসতে পারবো না, কাজ শেখা বা করার ইচ্ছেই নেই তোমার। শেষে কিনা তুইও আমায় খোঁটা দিলি। না, এভাবে সবার খোঁটা শুনে আর বাঁচতে পারবো না আমি। তার চেয়ে তোর ভবলীলা এখানেই সাঙ্গ করবো আমি। রাগে এসব ভাবতে ভাবতে রতন লালনের পিছনে এসে দাঁড়ায়। লালন তখন জাল ফেলে সমুদ্রের দিকে একমনে তাকিয়ে। হঠাৎ রতন লালনকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেয়। ঠাট্টা তো সবাই আমার সাথে এতদিন করে এসেছে, শুধুমাত্র তোর জন্য সবার খোঁটা শুনতে হয় আমায়। আজ থেকে আর কেউ কিচ্ছু বলবে না। দাদা দাদা, আমাকে ফেলে যাও না, আমি আমি এখান থেকে কিছুতেই ফিরতে পারবো না। দাদা দাদা, আমাকে ফেলে যাও না দাদা। আমিও চাই না তুই আর ফিরে আয়। এ তুই কি বলছিস রতন? তুই বল, তুই বল, তুই যা বলছিস তা সবটা ভুল। আমি যদি এমনটা বলতে পারতাম আমার থেকে খুশি আর কেউ হতো না মা। কিন্তু এমনটা হলো কি করে? আমি নিজেও ঠিক বুঝলাম না। লালন বলল শেষ একবারই জাল ফেলবে, আমি নোর তুলছিলাম তখন, তারপর হঠাৎ বড় কিছু চালে পড়ার শব্দ পেলাম। তোকে আমি সামলে রাখতে বললাম আমার লালনটাকে। ও লালন, ফিরে আয় বাবা, ফিরে আয়। আমি কি করে বুঝবো যে জলে লালন পড়ে গেছে? কোনো চিৎকার শুনতে পাইনি। তখন তুমি কি করলে? নোঙর তোলার পরে আমি যখন ফেরত আসি তখন কোথাও লালনকে দেখতে পাইনি, চিৎকার করে ডাকি কিন্তু কোনো সাড়া পাইনি। মা আপনি কাঁদবেন না, আপনার বড় ছেলে আছে, আমি আছি, আমরা সব সামলে নেব দেখবেন। জাহাজ ওদিকে ঘোড়া, ঘোড়া জাহাজ। সুন্দর এটাকে বাঁচিয়ে আমাদের কোন কাজে লাগবে? তাগড়া জোয়ান ছেলে যদি বেঁচে থাকে
তো জাহাজ সাফাই করতে তো কাজে লাগবে, কি বলিস? তাজা বলেছ সন্দেলে। ধরাধরি করে লালনকে জাহাজে তোলা হলো। পটলা ছিল এই জলদস্যুদের দলের মধ্যে ভালো লোক। সে লালনকে দেখে বলে, সর্দার, এ ছোকরার তো ধুম জ্বর, এক্ষুনি পথ্য না দিলে বাঁচানো মুশকিল। তাহলে তাহলে তুই ওর দায়িত্ব নে, ঠিক হয়ে গেলে ওকে দিয়ে পুরো জাহাজ সাফাই করাবি। ঠিক আছে সর্দার। কেমন লাগছে আজকে? আমি আমি ঠিক আছি, কিন্তু কিন্তু কোথায় আমি কোথায় আছি এখন? জলদস্যু চন্দ্রচূড়ের জাহাজে এখন তুমি। হ্যাঁ, কি কি বলছো তুমি, কি বলছো? উঠে বসো না, কেউ যদি দেখেছে যে তুমি উঠে বসতে পারছো তবে জাহাজ সাফাই করার কাজে লাগিয়ে দেবে তোমাকে। তুমি তুমি কে কে তুমি? আমি পটলা, এই জাহাজে রান্না করি। তুমি জলদস্যু নও? তাহলে এখানে এলে কি করে? আমার এক মামা আমাকে বেঁচে দিয়েছিল, হাত ঘুরতে ঘুরতে এদের কাছে এসে পড়ি। হ্যাঁ, কম বেশি 15 বছর হয়ে গেল আমি এদের সাথে আছি। 15 বছর? কখনো কখনো পালাতে চাওনি? আমার নিজের পরিবার বলতে কিছু নেই, আর এত বছর পরে কোথায় বা ফিরে যাব, কোনো জায়গা নেই আমার। কি হলো? আমরা সিঙ্গুরপুরে নোংর করলাম। সিন্দুকপুর? এই আবার কেমন নাম? সর্দার মজা করে নাম রেখেছে, এখানেই জলদস্যুদের যাবতীয় ধনসম্পদ লুকিয়ে রাখা আছে। তাই নাকি? হ্যাঁ, বছরে 2 বার আমরা এখানে আসি, আজ সেই দিন। তুমি শুয়ে থাকো, সর্দারকে বলে আমি হেঁসেলের কাজে নিচ্ছি তোমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পটলার অনুরোধে লালন তার সাথে রান্নার কাজে লেগে যায়, সেই সাথে জলদস্যুদের সবার সাথে ভালো ব্যবহার করে। পটলার থেকে এই কয়েকদিনের মধ্যেই অনেক গোপন খবর ও জানতে পেরে যায়। তবে এখানে লালনের মন টিকছিল না। একদিন, তোমার কখনো ভালোভাবে জীবন কাটাতে ইচ্ছে করে না পটলা? সে তো করেই, এমন পালিয়ে বেড়ানোর জীবন সত্যিই কি কেউ চায় লালন? তাহলে কি ফেরত যেতে চাও? চাইলেই কি আর হয়? যদি তুমি সাথে থাকো তাহলে সে চেষ্টা করা যেতে পারে। আর যদি ধরা পড়ি, সবটা শেষ বন্ধু। যা ভেবে রেখেছি তাতে ধরা পড়ার সুযোগ নেই। কি ভেবেছো তুমি? অন্য জাহাজ আক্রমণের সময় তীরের ফলায় যে বিষ লাগানো হয়, তাই যদি সবার খাওয়ার মধ্যে মিশাই, একেবারে সবাই শেষ। কিন্তু সবাই মরে গেলে আমরা দুজন এত বড় জাহাজ চালিয়ে ফিরবো কি করে? এটা তো ঠিক বললে তুমি, এটা তো ভাবিনি। আমি আমি নৌকো বাইতে জানলেও জাহাজ চালাতে তো পারি না। আর আমি তো ওদিকে ঘেঁষতেই পারি না, যে একটু শিখবো। কোনো পথ না পেয়ে দুই বন্ধু চুপ করে রান্নার কাজ করতে লাগলো। রান্না প্রায় শেষের দিকে তখন হঠাৎ লালনের মাথায় একটা বুদ্ধি এলো। যেদিন অন্য জাহাজ আক্রমণ করা হবে তার আগের রাতেই যদি বিষ মেশাই। সে তো যে কোনো দিনই আমরা খাবারে বিষ মেশাতে পারি, আক্রমণের আগের দিন কেন? তার কারণ, আগের দিন অন্ধকারে জাহাজকে লোকালয়ের কাছাকাছি নিয়ে যাওয়া হয় দেখেছি। সকালবেলা যে জাহাজ কাছে আসে তাকে আক্রমণ করা হয়। হ্যাঁ, সে তো জানি, কিন্তু তাতে কি হবে? পরের দিন কাছাকাছি যে জাহাজ আসবে আমরা তাদেরকে সাহায্যের জন্য ডাকতে পারি। বাহ, তোমার তো দারুণ বুদ্ধি। আজকেই সেই দিন বন্ধু, আমি খাবারে বিষ মিশিয়ে দিচ্ছি, সাথে একটু আতরও দিয়ে দেব, কেউ বিষের গন্ধ পাবে না। আমাদের মুক্তির বেশি দেরি নেই বন্ধু, আজ এই খাবার খেয়ে সব দস্যুরা চিরতরে ঘুমিয়ে পড়বে। আগামীকাল আমরা মুক্তির হাওয়ায় শ্বাস নেব।
পরিকল্পনা মতো সব দস্যুদের বিষাক্ত খাবার পরিবেশন করা হয়। তারা সেই বিষাক্ত খাবার খেয়ে প্রত্যেকেই খাবার টেবিলেই ঢলে পড়ে। দুই বন্ধুর বুদ্ধিতে একেবারেই দস্যু দলের সব দস্যু মৃত্যু কবলিত হয়। সেনাপতি মশাই, সামনে আমাদের পথেই জলদস্যুর জাহাজ দেখা যাচ্ছে, দক্ষিণ দিকে, এই দেখুন। সৈন্যরা সবাই তৈরি হও, জলদস্যু জাহাজ, হামলার জন্য প্রস্তুত হও। দুজন লোক হাত দেখাচ্ছে সেনাপতি মশাই। কিন্তু আশ্চর্য, অন্য দস্যুরা কোথায়? এটা দস্যুদের পরিকল্পনা হতে পারে সেনাপতি মশাই। সেটা যাই হোক, আমাদের এই সুযোগ হারালে চলবে না। যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হতে বলো, শঙ্খ বাজাও। সেনাপতি মহাশয়ের আদেশে জলদস্যুদের সাথে যুদ্ধ করার জন্য জলরক্ষী সেপাইরা নিমেষেই তৈরি হয়ে গেল। জলরক্ষী জাহাজকে জলদস্যু জাহাজের পাশাপাশি আনা হলো। আমরা কেউ দস্যু না, আমাদের এই দস্যুরা ধরে রেখেছিল, আমরা বুদ্ধি করে তাদের সবাইকে বিষ খাইয়ে মেরে দিয়েছি। আমি সামন্তগড় সেনাপতি বিক্রম রায়, তোমাদের কি করে বিশ্বাস করি? সেনাপতি মশাই, আমরা দুই বন্ধু যদি আপনার অধীনে চলে আসি, তাহলে তো আমাদের কথা আপনি বিশ্বাস করবেন। এখানে কোনো দস্যু আর বেঁচে নেই। অতঃপর লালন এবং পটলাকে নিজের জাহাজে আনার ব্যবস্থা করে তদন্ত করতে সেপাই পাঠান সেনাপতি মশাই। দুই বন্ধুর কথা সঠিক জেনে আরও সৈনিক ওই জাহাজে পাঠানো হয় এবং দুটো জাহাজই একসাথে সামন্তগড় রাজ্যের দিকে এগিয়ে চলে। মহারাজ, প্রণাম নেবেন। আজ এই দুজনের সাহসিকতার জন্যই জলদস্যুরা মৃত। বাহ, তোমরা দুজন এই রাজ্যের জন্য যা করলে তা রাজ পরিবার এবং সামন্তগড় রাজ্যবাসী কখনোই ভুলতে পারবে না। এ আমাদের কর্তব্য ছিল মহারাজ। আজকেই তোমাদের উপযুক্ত পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হবে। মহারাজ, শুধু জলদস্যু নয়, জলদস্যুদের লুট করা সমস্ত সম্পত্তির আমরা খোঁজ পেয়েছি। বাহ বাহ, এর থেকে সুখের খবর আর কি হতে পারে? রাজ্যের যে সকল বণিকরা জলদস্যুর জন্য ক্ষতির মুখ দেখেছে, তাদের ক্ষতিপূরণ হবে এবার। লালন, তুই ফিরে এসেছিস বাবা, তোর জন্য আমি কত কেঁদেছি তুই জানিস? আর কেঁদো না মা, আমি তো এসে গেছি, আর কোনো চিন্তা নেই। আমি জানতাম তুই আসবি। তোর দাদা বললো তুই জলে পড়ে গেছিলি, তারপর আর কোনো আওয়াজ সে পাইনি। তুই চল বাবা, বাবা তুই বাড়ি চল। না মা, আমি আর বাড়ি যাবো না। দাদা বৌদি কেউই চায় না আমি বাড়ি ফিরি, তার থেকে বরং আমার সাথে চলো তুমি। এমন কথা কেন বলছিস তুই? কারণ সেদিন রতন এতটা নিজ কাজ করলো, আমি আজই ওকে বাড়ি থেকে বের করে দেবো। মা মা, ওরা থাকুক ওখানে, তুমি চলো আমার সাথে। রাজামশাই পুরস্কার স্বরূপ যা দেবেন তাতে জমি বাড়ি সমস্তটাই বানানো যাবে, আবার নতুন করে জীবন শুরু করি আমরা। চলো চলো মা, চলো। বেশ, তবে তাই চল।